আজকে আমরা যে ভিডিওটা করতেছি সেটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা আজকে একটা নতুন আঙ্গিকে বাটন মাশরুমের কম্পোস্ট তৈরি করলাম, কিন্তু তার আগে আমরা ছোট করে শেয়ার করব আমাদের এই কাজের উদ্দেশ্য এবং পরিকল্পনাটা। আমরা বাণিজ্য মন্ত্রণালয়ের আওতায় বন্ধন সোসাইটির পরামর্শে এবং বন্ধন সোসাইটির সাথে আমরা যুক্ত হয়ে কাজ করার উদ্দেশ্যে আমরা এই কাজটা আজকে শুরু করছি। আমরা 6 জনের টিম, সেই টিমটা বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে ট্যাগ হয়ে বাংলাদেশে একটা নতুনভাবে, আমি প্রথম বলবো না, নতুনভাবে আবার কাজ করার, মাশরুম বাটন মাশরুম নিয়ে কাজ করার জন্য আমরা একটা পরিকল্পনায় আগাচ্ছি। আপনারা সবাই সেই পরিকল্পনার জন্য আমাদের সহযোগিতা এবং দোয়া করবেন। এবং আজকের এই কাজটায় আমাদের নেতৃত্ব দিচ্ছেন আমাদের মাশরুম ইন্ডাস্ট্রিতে সর্বপ্রথম চাষি এবং সর্ব সিনিয়র চাষি, তার পরামর্শ এবং তার নেতৃত্বে আমাদের এই কাজটা হচ্ছে 6 জনের টিমে। আমি জাহাঙ্গীর হলাদার কথা বলছি। আমরা আজকে এখানে যে কাজটা করতেছি হলো বাটন মাশরুমের কম্পোস্ট। এতক্ষণ কাজ করলাম আমরা, আমাদের একজন নতুন উদ্যোক্তা স্বপন ভাই এবং আমরা 6 জনের একটা টিম বাণিজ্য মন্ত্রণালয়ের একটি প্রোগ্রাম থেকে আমরা প্রশিক্ষণ নিয়েছিলাম। এটা হলো বন্ধন সোসাইটির মাধ্যমে এবং আমাদের এই প্রশিক্ষণ নেওয়ার জন্য সহযোগিতা করেছিল মাশরুম ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের ঠাকুর ম্যাডাম। বন্ধনের একটা কথা ছিল যে নতুন কোনো প্রযুক্তি নিয়ে কাজ করতে হবে। তারা বাটন মাশরুমের উপরে খুব জোর দিয়েছিল এবং আমরা সেই আঙ্গিকে আজকে প্রথম এখানে একটা কম্পোস্ট করলাম স্বপন ভাইয়ের আঙ্গিকে। এবং স্বপন ভাই আমার জানা মতো যতটুকু সে মাশরুমে খুব আগ্রহী, একজন নতুন উদ্যোক্তা। এখন নতুন এবং পুরানো মিলে আমরা এই বাটনটা কীভাবে বাংলাদেশের আনাচে কানাচে সব জায়গায় করা যায় সেই আঙ্গিকে কাজ করে যাচ্ছি। সবাইকে ধন্যবাদ। হ্যালো, আসসালামু আলাইকুম, আমি সোহেল আহমেদ। আজকে আমরা এখানে বাটনের কম্পোস্টের জন্য আসছি এবং কসমো মাশরুম ফার্মের পক্ষ থেকে স্বপন ভাইয়ের উদ্যোগে আমরা এই কাজটা করতে পেরেছি। আমরা ইতিমধ্যে বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন বন্ধন সোসাইটি কর্তৃক আয়োজিত একটি প্রোগ্রামে উদ্বুদ্ধ হয়েছি। সেখানে একটা কথা ছিল যে নতুন কিছু করে দেখানো। আমরা বাটন কম্পোস্ট নিয়ে সেখানে অনেক কথা হয়েছিল এবং আমাদের ইচ্ছে শক্তি ছিল বিদায় আমাদের স্বপন ভাই কসমো মাশরুম ফার্মের পক্ষ থেকে ওনার উদ্যোগে ওনার সহযোগিতায় আমরা একটা আজ বাটন মাশরুম কম্পোস্ট করতে পেরেছি। এবং আমাদের ভবিষ্যতের উদ্দেশ্য হচ্ছে এই কম্পোস্ট সারা বছর কিভাবে ব্যবহার করা যায় এবং সেটা আমাদের সিনিয়র জাহাঙ্গীর ভাই আছেন, তার সহযোগিতায় তার প্রযুক্তি আমরা নিয়ে সেটা প্রমাণ করতে চাই। এই জন্য আমাদের সবার সাহায্য প্রার্থনা করছি। আসসালামু আলাইকুম, আমি সালাউদ্দিন আহমেদ স্বপন, কসমো মাশরুমের প্রোপ্রাইটর। আমি জাহাঙ্গীর হলাদার ভাই, পারভেজ ভাই, সোহেল ভাই ওনাদের মানে আগ্রহ, মানে ওনাদের ইনস্পৃহায় ইয়ের কারণে আমি উদ্বুদ্ধ হয়ে এই বাটন মাশরুম করার পরিকল্পনা করি এবং আমি অনেক স্টাডি করাতে দেখি যে আমাদের বাংলাদেশে বাটন মাশরুমের আসলেই হচ্ছে না, উৎপাদন হচ্ছে না। তো সেই ক্ষেত্রে চিন্তা করলাম যে সবার, যেহেতু ঘরে ঘরে বন্ধন সোসাইটির যে একটা উদ্যোগ নিচ্ছে সেই উদ্যোগে ঘরে ঘরে যেতে দেওয়া যায়, আমি উদ্যোক্তা হিসাবে প্রথমে করার জন্য বলি যে আমিই করি। আমরা ইনশাল্লাহ এখান থেকেই বিভিন্ন জায়গায় বাংলাদেশের আনাচে কানাচে বাটন মাশরুমের এই জিনিসটা যাতে নেওয়া যায় সেই জন্য আমি পৌঁছে দেওয়া যায়, সেই জন্যই আমরা এখানে আমার কসমো মাশরুম ফার্মের পক্ষ থেকে আমরা কম্পোস্ট আজকে তৈরি করলাম। দোয়া করবেন আমাদের জন্য। আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, আজকে আমরা এখানে একটা ভবিষ্যতে অন্যান্য চাষিরা সবাই একসাথে মিলে কিভাবে কাজ করতে চায় সেটা আমরা একটা নজির স্থাপন করা এবং কিভাবে গ্রুপ ওয়াইজ কাজ করে মাশরুমকে আমরা আরো বেশি দ্রুত এগিয়ে নিতে পারি, আরো টেকনোলাইজ করতে পারি, আধুনিকভাবে মাশরুমটাকে আরো গতিতে উৎপাদন করা এবং ঘরে ঘরে পৌঁছে দেওয়ার যে বিষয়টা, আমরা সবাই একসাথে কাজ করে আমরা একটা মডেল হিসাবে বাংলাদেশে দাঁড় করাতে চাই। তো এই বলে আজকে শেষ করবো। বন্ধুরা, আমাদের সবার জন্য দোয়া করবেন। আমরা ধীরে ধীরে প্রত্যেকটা স্টেজের ভিডিওগুলো আপলোড করবো যেন আপনারাও আমাদের এই ভিডিও থেকে বাটন মাশরুমটা চাষ করতে পারেন। আজকের মতো আল্লাহ হাফেজ বন্ধুরা।